কেবলমাত্র একটি ভুলের কারণে গরু জবাই করার সময় একটি ভুলের কারণে অধিকাংশ কুরবানি হচ্ছে না বা নষ্ট হচ্ছে। কুরবানি গরু খাসি দম্বা যেটাই বলেন না কেন, জবাই করার সময় একটি মাত্র ভুলের কারণেই আমাদের কুরবানি অধিকাংশ কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। এই একটি ভুল কি? এই ভুলটা আসলে আমাদের সংশোধন করা দরকার। আমার মুসলমান ভাইদের, আমার এই ভুলটা কি? ছোট্ট একটি ভুল, যে ভুলটা আমরা করে থাকি। আমরা যখন গরু জবাই করি, আমরা যখন ছাগল জবাই করি, আমরা যখন উট জবাই করি, দুম্বা জবাই করি, এই উট দুম্বা গরু জবাই করার সময় দেখবেন আমরা সুন্দর করে যখন গরুটা জবাই করে ফেলি, আর মাশাআল্লাহ এখন তো হুজুরদেরকে দিয়েই গরু জবাই করানো হয়, কুরবানির গরু জবাই করানো হয়, খাসি জবাই করানো হয়। তবে উচিত হলো নিজের কুরবানি নিজে করা, আমার কুরবানি আমি করব, এটা নিজের কুরবানি নিজেকেই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি এক নয় দুই নয় বিশ্ব নবী 63টা উট নিয়ে গেছিলেন, 63টা উট নিয়ে গেছিলেন, এবং 63টা উটই আল্লাহ রাসূল হজ সম্পূর্ণ করে 63টা উট নিজে হাতে কুরবানি করেছিলেন। এই জন্য নিজে নিজে কুরবানিটা করা উত্তম। কিন্তু এখন তো আমরা যদিও না করি, হুজুরদেরকে দিয়ে করাই, অবশ্য আমাদেরকে সতর্ক হতে হবে। হুজুরেরা অনেকে হয়তো ভুল করে ফেলি, অনেক সময় কসাইরাও আমরা ভুল করে ফেলি। কসাইরা কি করে জানেন? এই গরুটা যখন জবহ করে তিনটা রগ থাকে, মেন রগ হলো তিনটা, এই তিনটা রগ কেটে যায় কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্ট একটু ভুল, ভুলটা হলো কি, জবহ করা হয়ে যাওয়ার পরে ছুরিটা এরকম করে দিয়ে আঘাত শুরু করি, গুতানো শুরু করি, যখন গুতানো শুরু করি, আঘাত দেওয়া শুরু করি, তখন সঙ্গে সঙ্গে ওই গরুটা ওই পশুটার মাথায় যা হিট লাগে, মাথায় যা আঘাত করে, স্পাইনাল কর্ড, এটাকে বলা হয় স্পাইনাল কর্ড, মস্তিষ্ক, এই মস্তিষ্কে যখন আঘাত লাগে, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আপনার ওই গরুটা স্ট্রোক হয়ে যায়, আর স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো জমাট বেঁধে যায়, আর রক্তগুলো যখন জমাট বেঁধে যায়, রক্তগুলো যখন জমাট হয়ে যায়, সঙ্গে সঙ্গে গরুটা মারা যায়। আপনারা বলুন তো দেখি, এই যে গরুটা স্পাইনাল কর্ড যা আঘাত করার সঙ্গে সঙ্গে গরুটার রক্ত কি হয়ে গেল, ভিতরে থেকে জমাট বেঁধে সঙ্গে সঙ্গে মারা গেল, তাহলে কিন্তু এই গরুটার এই পশুটা কিন্তু জবে হলো না, এটা কিন্তু মৃত্যুর সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে মরা গরুর গোস্ত খাওয়া কিন্তু হারাম, এটা জায়েজ নেই। এই জন্য আমরা এই ভুলটা করে ফেলি। আমি কসাই ভাইদেরকে বলবো, কসাই ভাইরা কিন্তু এই ভুলটা করে ফেলে, কারণ আমরা যখন জবাই করি ইনশাল্লাহ আমাদের নিয়ম মতোই আমরা জবাই করি, হুজুরেরা ইনশাল্লাহ জানে, জেনে শুনে জবাই করে, কিন্তু কসাইরা যখন জবাই করে তখন ওই রক্তগুলা এরকম করে আঘাত করে, এই রগের মধ্যে যখন জোরে জোরে আঘাত করা হয়, আঘাত করার সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মারা যায়, রক্তগুলো ভিতরে থাকে, 2 কেজি 5 কেজি 10 কেজি গোস্ত বেশি হয়, ওজনে বেশি হয় রক্ত থাকার কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি কসাই ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এরকম ভাবে হারাম ব্যবসা আপনারা করবেন না। আপনারা তো হারাম করতেইছেন, পাশাপাশি আমাদেরকে হারাম গোস্ত আপনারা খাওয়াইতেছেন। এই জন্য আমি কসাই ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এরকম করে পশুকে আঘাত করবেন না, আঘাত করলে পরে এটা মৃত্যু হয়ে যায়, এটা স্বাভাবিক ভাবে আমরা জবহ করতে জবহ বলতে পারি না, এটা মৃত্যু বলতে পারি, আর মৃত গোস্ত খাওয়া, মৃত পশুর গোস্ত খাওয়া এটা হারাম। আমি আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা পাইছেন, পেয়েছেন, যে আমরা একটি ভুল করি, সেই ভুলটা হলো কি, সেই ভুলটা হলো যে কুরবানি গরু আবার অন্য সময় যে গরুগুলো আমরা জবহ করি, ওই জবহ করার পরে আমরা ছুরি দিয়ে আঘাত শুরু করি, এই আঘাতটা আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দান করুন।